আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি শপিং করতে। মানিকগড়ের বাজার একদমই শেষ হয়ে গেছে, তো কিছু গ্রোসারি শপিং করব। মানিকগড়ের অনেক কিছু কেনাকাটা করার লাগবে আজকে। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30, আমরা মাগরিবের নামাজ পড়ে বাহির হচ্ছি। তো আপনারা আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কোন কোন মার্কেটে যাই, কি কি শপিং করি। দুবাইয়ের ইন্ডিয়ান মার্কেটগুলো কিন্তু অনেক সুন্দর। তো চলুন আপনারাও দেখুন আমরা আজ কি কি বাজার করি, দেখতে থাকুন। এই তো আমরা সবাই বিসমিল্লা করে বাহির হয়ে গেলাম। তো আমাদের মার্কেটে যাওয়ার পথে এটা হচ্ছে শেখ খলিফা মসজিদ। এতটা সুন্দর একটা বড় বিশাল একটা গম্বুজের মধ্যে এই মসজিদটা করেছে, শুধু একটা গম্বুজ দিয়ে। তো আমরা রওনা দিলাম, এই তো আমরা চলে আসছি মার্কেটের কাছাকাছি। তো এই তো আমরা চলে এসেছি। এই দেশের বেশিরভাগ রাতের বেলা মার্কেটে আসা হয়, কারণ মার্কেটগুলো এতটা সুন্দর করে সাজিয়েছে। তো আমরা প্রথম ঢুকে একটা ট্রলি নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড বাহিরে গাড়ি পার্কিং করছিল, আমি তামিম তানভীর আমরা মার্কেটে চলে আসছি। তো আমি বললাম তোমরা এখানে দাঁড়াও, আমি বাজার করি। তারপর ওরা বলছে না আপনি ট্রলি নেন, আমরা বাজার করি আজকে। তো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওরা একটা একটা কিনছে, কিন্তু আমার মাথাটা পুরাটাই শেষ করে দিচ্ছে, কারণ ওরা নিজেরাই নাকি আজকে বাজার করবে, তাই ওদেরকে বাজার করতে দিলাম। কোনটা তো বাজার করতে করতে ওদেরকে আমাকে মাঝে মাঝে বকা দিতে হচ্ছে, ওগুলো একটু পজ করে দিয়েছি। আজ তামিম তানভীর ইচ্ছামতো বাজার করছে, আমি ওদের পিছে পিছে হাঁটছি। তানভীর নাও, একটা নাও, রাখো। এখানে তানভীরকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, যেহেতু তোমরা জিনিসগুলো খুঁজে পাচ্ছ না, আমি ক্যামেরা অন ক্যামেরা অন তারপরে বাজারটা করে নেই। তারপরে তানভীরের অবস্থাটা দেখুন, ও কি বলছে। লম্বা এগুলো না গুলা দেখি
ওটা গুলটা রাখি দাও। ধনিয়া ধনিয়া হ্যাঁ এটা দেখো, ওই তো ওই তো ওইটা নাও, ওই মাঝখানে এটা ক্লোক, হ্যাঁ হ্যাঁ এটা নাও। মিডিয়াম থেকে নাও একটা, হ্যাঁ 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 এটা এটা নিচে রাখো। তোমাদের নেই হ্যাঁ নিও এখন না, আমি যাবো তো। এই ছোট ছোট খড়াইগুলো আমি মনে করেছিলাম সিরামিকের বা মাটির, তারপরে দেখলাম এগুলা হচ্ছে মেলামাইনের, অনেক সুন্দর লাগছিল কিন্তু। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট, সবগুলো কিন্তু মেলামাইনের, এখানে কোনো টাকা আছে না। তো আমরা এসেছি মাগ কেনার জন্য, চায়ের মাগ কেনার জন্য মানে। তো ওগুলা খুঁজতে খুঁজতে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, মানে লাস্টের দিকে। তো এখানে কাপ দেখলাম, এগুলা কিন্তু মেলামাইনের। তো এখান থেকে নিতে, এগুলা কিন্তু আমার কাছে সুন্দর লাগছিল, তো এখান থেকে নিতে চেয়েছিলাম, কারণ কাপের সাথে পুরা সেটটা নিতে হবে, তো এমনি একটা একটা করে ওভাবে নেওয়া যাবে না। তো আমরা মগগুলো খুঁজছিলাম, তো তামিম বলছে মানে এখানে আছে, তো এখানে চলে আসছি। এখানেও দেখলাম, এখানে কিন্তু সবগুলা সিরামিকের, আমরা মেলামাইনের খুঁজছিলাম। তো যেহেতু আমি আগেও অনেক মগ কিনেছি কিন্তু সবগুলা ভেঙে গেছে ওরকম, তো ভেঙে ফেলে ওরা, তো এই জন্যই আজ এবার মেলামাইনের খুঁজছিলাম। এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর হামানদিস্তা, লোহার, তারপর আছে স্টিলের, তারপর আছে কাঠের, তো কাঠেরটা নিয়ে নিলাম। তো এদিকে চলে আসছি, এখানে তানবীরের জন্য নাকি ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর, যেহেতু সায়েন্সের জন্য সাইন্টিফিক ক্যালকুলেটার লাগবে। ওটা খুঁজছিল ওরা দুই ভাই মিলে, তো আমি পিছিয়ে পিছিয়ে হাঁটছি, শেষ পর্যন্ত পেয়ে গেছে, এখন নিয়ে চলে আসছি। তো আমরা বাজারগুলো এসে কাউন্টারে দিয়ে দিলাম, তারপর ওদিকে তামিলের আব্বু দাঁড়িয়ে আছে বিল পে করার জন্য। তো বিল পে করে আমরা বাজার নিয়ে চলে আসছি, একটা পাশের রেস্টুরেন্টে বাজারগুলো রেখে আমরা খাবার নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে তামিমের বার্থডে। তো আজকের খাবারটা হচ্ছে তামিমের বার্থডে উপলক্ষে ওর আব্বু স্পেশাল কিছু খাওয়াবে বলছিল, তো সে কারণে আমরা খাবার নিচ্ছি, খাবারের জন্য ওয়েট করছিলাম। খাবারগুলো দিতে দিতে একটু দেরি হচ্ছে, তো আবার আমরা মার্কেটে ঢুকে পড়লাম। মানে ওর আব্বু নাকি একটা মানে চারা দেখছিল, কারি লিফের ট্রি, তো ওটা আমরা যেতে যেতে নাকি বিক্রি হয়ে গেছে, ওটা আর পাইনি। তো আবার এখান থেকে কিছু ফ্রুটস, আমি যেহেতু ফ্রুটস নিই নাই, তো আমার হাজব্যান্ড আবার ফ্রুটস নিয়ে নিয়েছে। তো এই তো আমরা বাসায় চলে আসছি, বাসায় এখনো আসি নাই, মানে গাড়িতে চলে আসছি বাজারগুলো নিয়ে, এই যে বাসায় চলে আসছি। বাসায় এসে সবগুলো বাজার নিয়ে, যেহেতু এখন মার্কেটে গেলে মানে কিস দেয় ওগুলা, কিসের মধ্যে কিসগুলা কিন্তু এক্সট্রা পে করতে হয়, তো সেগুলো আমরা কিস নেইনি,
আমরা এমনি বাজারগুলা কাটার নিয়ে আসছি। তো আমরা লাস্টে যে আবার মার্কেটে ঢুকেছিলাম তখন আবার গিয়ে মুরগি নিয়েছি, এখানে 20টা, মানে 20 পিস, এক প্যাকেটে 10 পিস করে, এগুলো হচ্ছে ফ্রেশ মুরগি। তো মুরগি আমি প্রথমে নিই নাই, সে কারণে আবার আমার হাজবেন্ড ঢুকে কিছু ফ্রুটস আর মুরগি নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।